গেছে আদম সফিউল্লাহ, কোন ভাই ভাবিয়েছে মুসা কালিমুল্লাহ, কুসুম ভাই ভাবিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, এনে কই ছবে ভাবলো রেছে ইমামতুল এই মুসাল্লা খালি কোনে নামাজ পড়াবো, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কই দিছে জিবরিল আজি যদি মসজিদে আকসাত কোন যদি ইমাম হয় আজি এই মুসাল্লাত তার ইমামতির অধিকার নাই, আজি যদি কারো ব্যক্তির যদি কোন ব্যক্তির যদি এই মুসাল্লার ইমামতির দায়িত্ব হব এই জনহল কায়নাতর সমস্ত পয়গম্বরের সরদার সমস্ত মখলুকাত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসান জাতর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করিব। এ কই দিছে তা সুবহানাল্লাহ, আধাই দে আধাই কো আধাই না পা কি দা মানে সুবহানাল্লাহ, গোটা হিন্দি কো পিছর হিন্দি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেতিয়াই কি কলে এই কথা জিবরিলক জনাই থই দিছে আল্লাহর নবী ডাইরেক্ট মুসল্লার ফলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরে লই যায় আল্লাহর নবী কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মুসল্লা খালি দেখিছে এই যে মানুষ দেখেছে এবং কোন হাদরত মানুষ হয় কোন হাদরত উম্মত না হয় এই বল আপনার জামানার আগর সমস্ত আম্বিয়া সকল এই মসজিদে আকসা জমা করেছে একমাত্র আপনার ইজ্জত দিয়ার কারণে, আপনার যে কিমান আল্লাহ ভাল পায় আপনার যে কিমান প্রেম করে আজি আপনি যে দুঃখ করিয়াছিলা আপনি যে প্রস্তুত আছিলা আজি তার প্রমাণ করে দিব তোমাক যে কিমান ভাল পায় আপনি মুসাল্লাত যাই দুই রাকাত সলাতু শুকরিয়া আদায় করে দিও কব সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই মুসাল্লাত ঠিয়া হয় নামাজ আরম্ভ করে দিলে নামাজ মুকাম্মাল হওয়ার পিছত সালাম ফিরার পিছত সমস্ত আম্বিয়া সকলের মাজত আলোচনা আরম্ভ হয়ে গেছে বিভিন্ন আম্বিয়া সকলে বিভিন্ন ধরনের বক্তৃতা দিছে তার মাজত আল্লাহর নবী হেক লাস্ট হেক বক্তৃতা তোমার আমার নবী দিছে এনুকা বক্তৃতা দিছে এনুকা ভাষণ রাখিছে রাখার পিছত ভাষণ শেষ হওয়ার পিছত আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কয় এই যে তোমার আমার ইমাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ান করিলে এই যে কথা রাখিলে এই কথা আপনাদেরকে কিবা বুঝিছে নাকি এনেকুৱা বক্তৃতা রাখিছে আর সব নবী সকল একত্র হয়ে গেছে এই বক্তৃতার দ্বারাই বোঝা যায় এই কথার দ্বারাই এই আলোচনার দ্বারাই বোঝা যায় কি আল্লাহ আল্লাহর নবী কি শ্রেষ্ঠ বানাইছে। যা হোক আল্লাহর নবী তোমার আমার নবী সিরিফ এই জামানার শ্রেষ্ঠ নহয় সমস্ত জামানার সমস্ত উম্মতর সমস্ত নবী সকলর সমস্ত জামানার তোমার আমার নবীক শ্রেষ্ঠ বনাই পঠাইছে কব সুবহানাল্লাহ। যদিও আম্বিয়া সকল আছিলেন নিজর নিজর জামানাত নিজর নিজর জামানাত তেওঁলোকক শ্রেষ্ঠ বনাইছিলে কিন্তু তোমার আমার নবী সমস্ত জামানা জীবন জামানা আহিছে কায়ামত পর্যন্ত জীবন জামান আহিব সমস্ত জামানার শ্রেষ্ঠ বনাই পঠাইছে কব সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি হয় নামাজ ইত্যাদি পড়ায় সবর লোকত সালাম কালাম করি যেতিয়াই আল্লাহর নবীর সময় আহিছে আল্লাহর নবী কয় এই জিবরিল আল্লাহর আল্লাহ যে মোক ইমান ভাল পায় ইমান প্রেম করে মই না জানু আল্লাহর নবী যে মোক ইমান ভাল পাই মই না জানু আজি যদি মোর বিবি
খাদিজা থাকি হয় আজি মোর বিবিক মই এই বর সমস্ত ঘটনা শুনালো হয় আল্লাহ নবী কয় বড় ঘর জিব্রিল কে না এতিয়া তো আসমানর সফর সের আরম্ভ আছে এতিয়া তো আসমানত যাব আছো জি আল্লাহর কথা আপনি ভাবিছিলে আল্লাহ আপনাক ইজ্জত দিছে বলে কইছে কিন্তু আপনি দেখা নাই আপনা সম্মান দিছে কিন্তু আপনি বুঝা নাই কিন্তু আল্লাহ আজি আপনাক বুঝাই দিব আপনার সম্মান মান মর্যাদা আপনার ইজ্জত কি আজি শরীফ আপনাকে না হয় সমস্ত আম্বিয়া সকলক দেখুয়াই দিছে আজি আসমানের জিমান মখলুক জমিনের জিমান মখলুক ফরিশতা জান্নাতের জিমান মখলুক আছে আজি আপনার পাওয়ার আপনার সম্মান আজি সবকে দেখুয়াই দিব কব সুবহানাল্লাহ যা হোক আল্লাহর নবী হেই বুড়া করবার উঠি হাজরতি জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লগত যেতিয়া এই বুড়া পর বিজে উঠি যেতিয়া এক এটা উড়ান